Waalaikumsalam. Assalamualaikum. Waalaikumsalam. Apa kabar Achen? Alhamdulillah, ভালো আছি আল্লাহর ইচ্ছায়। Assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum. Assalamualaikum. Waalaikumsalam. PW খাতা খোলো, আমাদের আনসিন প্র্যাকটিস হচ্ছে, আমরা আরো কয়েকটা আনসিন প্র্যাকটিস করে আমরা ইউনিট 20 হাফ ইয়ারলি সিলেবাস কমপ্লিট করেছিলাম। আমরা এরপরে অ্যানুয়াল এর সিলেবাস ইংলিশ ফর টুডে বই দিয়ে শুরু করব। আজকে আমরা আনসিন প্র্যাকটিস করব, আজকে আরেকটা আনসিন আমরা প্র্যাকটিস করব ক্লাসে। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। কেডব্লিউ খাতা খোলো সবাই, কাজ শুরু করে দিতে হবে। ইসফার নুদার জিতনে वाले का फैसला करना था, इस तरह से जीतना मेरा स्टाइल नहीं है शिंशा। তারপরে লাবণ্য কয়বার জয়েন করে গো? লাবণ্য তো একবার জয়েন করেছে, নাকি ডিসকানেক্ট হয়ে গেল? সাদিয়া সুলতানা আমি দেখেনি যেটা তো বেছে বেছে আমরা করতেছি, তাই না? ১১ অর্থাৎ পেজ নং 258। হাচন রাজার একটা গল্প আছে, হাচন রাজা দেখো, চলে যাও 258 মডেল কোশ্চেন 11, 258 এ চলে যাও। 258 পেজ কত? 258 258 বলেছি, পেয়েছো? হাচন রাজা দেখো, হাচন রাজার গান শুনেছো? হাচন রাজার কত কিছু শুনেছো? আজকে আমরা প্র্যাকটিক্যাল একটা আনসিন এখান থেকে করব, আমরা জানবো হাচন রাজার সম্পর্কে, কোথায় জন্মগ্রহণ করেছে, তার সমগ্র কি কি আছে, হ্যাঁ এগুলি আমরা জানবো, ঠিক আছে? চলো মডেল কোশ্চেন 11 বের করো, মডেল কোশ্চেন 11 পেজ হয়েছে 258, মডেল কোশ্চেন 11 11 পেয়েছো? ওকে, মারিয়া বিনতে জয়েন করায়নি, কজন হলো? 34 মডেল কোশ্চেন 11, তাই না? চলো আমরা বোর্ডে চলে যাই, এখন দেখি আর কেউ আসছে কিনা ক্লাসে জয়েন করে, তারপর আমরা কাজে শুরু করি। কথা না গো বাবা,
আচ্ছা দেখো শুরুটা আমরা কিভাবে করব হ্যাঁ আজকে ডেট কত বলো ম্যাম 8 আগস্ট ম্যাম 8 আগস্ট 8 আগস্ট 2021 দেখো 8 আগস্ট ডেট এই যে উফ একজন একজন করে আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে একটা ই আছে না ধুতে থাকো সেরকম তোমরা ক্লাসে আসতে থাকো যথা সময়ে ক্লাসে হাজির হবে এটাই সিস্টেম একজন স্টুডেন্টের কাজ কি তার কাজই তো পড়াশোনা করা যথা সময়ে ক্লাসে ঢোকা সব কাজের ভিতরে একটা ডিসিপ্লিন থাকা কিন্তু কই আমার স্টুডেন্টদের ভিতরে তো সেই জিনিসটা আমি পাই না শুরু দিয়ে 08 ডেট 08 08 2021 ঠিক আছে সাবেকুন নাহার 47 এই যে লেট করেছে আমি যারা এখন 5 মিনিট পরে যারা আসবে সবাই লেটের খাতায় আমি লিখে আমি এখানে ডাইরিতে লিখে রাখি তোমরা কে কে লেট করে আসতেছো ক্লাসে এবং প্রতিদিন কে একই জনই কি লেট করতেছে কিনা সব কিন্তু আমি নোট করে রাখছি তারপরে আমাদের কি আজকে আমরা শিখব টপিক আনসিন প্যাসেজ সফিনা খাতুন এই যে সেও লেট আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ আনসিন নাম্বার 48 হ্যাঁ লেকচার হবে কত 48 ম্যাম মনে রাখার জন্য থ্যাংক ইউ 48 আর আমাদের বই হবে অ্যাডভান্স না দেখো এখানে একটা তারপরে লিখি তাই না আমাদের মডেল কোশ্চেন আমাদের বই হবে অ্যাডভান্স লার্নার দেখো অ্যাডভান্স লার্নার বইয়ের মডেল কোশ্চেন 11 মডেল কোশ্চেন 11 থেকে আমরা আনসিন প্যাসেজ দেখব এখানে হাসান রাজার গল্প আছে পড়ে বেশ মজা পাবে হাতুন রাজার গল্প মডেল কোশ্চেন 11 পেজ নং হলো 258 পেজ নং 258 ওকে আসো আমরা আমাদের কাজে আসি আমরা আমাদের কাজে আসি তো আগে পড়তে হবে তাই না আগে বই খোলো সবাই 258 পেজে চলে যাও দেখো ওখানে কি বলেছে রিড দা টেক্সট এন্ড আনসার দা কোশ্চেনস নং 5 6 7 এন্ড 8 অর্থাৎ টেক্সট মানে কি পাঠ্যাংশটুকু পড়ো এবং 5 6 7 8 নং প্রশ্নের উত্তর দাও আগে আমরা পড়ব আমাদের প্যাসেজে কি বলেছে আমাদের সেটা ভালো করে জানতে হবে তো সবাই বই দেখো আমি পড়ছি তোমরা আমার সাথে সাথে আস্তে আস্তে পড়বা জোরে জোরে না হ্যাঁ আস্তে আস্তে পড়বা খাচন রাজা ওয়াজ বর্ন ইন 1854 ইন এ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট তার মানে কি খাচন রাজা 1854 সালের সিলেটের এক বিত্তশালী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তাই না ল্যান্ডলর্ডস ফ্যামিলি জমিদার পরিবার হি ডিড নট রিসিভ মাস ফর্মাল এডুকেশন তিনি বেশি লেখাপড়া করেননি তাই না এই যে আমাদের মতো তোমাদের মতো এত বেশি পড়াশোনা করেনি বড় বড় ডিগ্রি তার নেই হ্যাঁ But he did not receive much formal education. In his youth, he lived a life of luxury. কি করত সে তার যৌবনে তিনি বিলাসী জীবন কাটান লাক্সারি মানে বিলাসী he did not lack anything money comfort pleasure তার কোনো কিছুর অভাব ছিল না কিসের অভাব ছিল না অর্থের অভাব ছিল না আরামের অভাব ছিল না আয়েশের অভাব ছিল না ঠিক আছে but then a time came when he started to find all this comfort and joy meaningless কিন্তু তখন একটা সময় এলো যখন তিনি এসব আরাম ও আনন্দকে অর্থহীন মনে করতে শুরু করলেন he gave away his landed property তিনি তার কি করলেন ভূসম্পত্তি তার অর্থবিত্ত সব ছেড়ে দিলেন তাই না his money and wealth he started to think deeply about creator তিনি কি করছে সৃষ্টিকর্তা জীবন এবং মৃত্যু এবং মানবজাতি নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করলেন about life and death and mankind খাচন রাজা wrote a lot of songs some say about 1000 in number
খাচন রাজা অসংখ্য গান লিখেছেন, অনেকে বলে এ সংখ্যা প্রায় 1000, প্রায় 1000 আর কি। হ্যাঁ, হিজ বুক কল্ড খাচন উদাস ওয়াজ পাবলিশড ইন 1906, তার বই খাচন উদাস নামে 1906 সালে প্রকাশিত হয়। দ্য বুক হ্যাড 206 সংস ইন ইট, বইতে 206টি গান আছে। ইন ইজ সংস হাসন কল্ড হিমসেলফ ক্রেজি হাসন রাজা অর দ্য পাগলা হাসন রাজা। তিনি কি করেছে দেখো, তার গান তার গানে হাসন নিজেকে বলেছেন কি, পাগল হাসন রাজা। ঠিক আছে, এ ভলিউম কল্ড হাসন রাজা সমগ্র কমপ্লিট ওয়ার্ডস অফ হাসন রাজা ওয়াজ অলসো পাবলিশড, হাসন রাজা সমগ্র তার নামে তার পূর্ণাঙ্গ রচনা প্রকাশিত হয়েছে, তাই না? দ্য বুক কন্টেন্ট 500 পোয়েমস এন্ড সংস, এই বইতে তার 500 কবিতা ও গান আছে। সাম অফ দ্য সংস ওয়ার রিটেন বাই দ্য পোয়েট ইন হিন্দি, কবি তার কিছু গান হিন্দিতে লিখেছেন। তারপরে প্যারাটা চলে যাও, খাচন রাজার সংস ওয়ার অলওয়েজ পপুলার ইন সিলেট, খাচন রাজার গান সিলেটে বেশি জনপ্রিয়। বাট ভেরি সুন দে স্প্রেড অল ওভার বাংলাদেশ এন্ড বিয়ন্ড, কিন্তু সম্প্রতি তা সারা বাংলাদেশে এবং দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল সাম এমিনেন্ট ফোক সিঙ্গার্স মেড হাসন সংস পপুলার, ভারতের পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী হাসন রাজার গানকে জনপ্রিয় করে তুলেছে, তাই না? এখন তোমরা মনে মনে একবার পড়ো, রিডিং করো, সবাই একবার রিডিং করো, কারণ নেক্সট কোশ্চেন গুলি অ্যান্সার করতে হলে এটা ভালো করে পড়তে হবে। আর একবার মনে মনে পড়ো, নিজেরা একবার সাইলেন্ট পড়ো, চুপচাপ একটু দেখো লাইনগুলি, তাহলে ভালো অ্যান্সার করতে পারবে। আমরা এরপরে 5 নং কোশ্চেনে চলে যাব, অর্থাৎ 5 নং অ্যান্সারে চলে যাব। রিডিং করতে থাকো, রিডিং করতে থাকো, এখন লিখবে না, রিডিং করতে থাকো। ফাতিমা রোল 42 লেট, যারাই লেট করবে তাদের নাম আমি লিখে রাখতেছি। অ্যান্সার নং 5, এভাবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 5। তোমরা রিডিং করতে থাকো, আমি তোমাদের এখন ই করতে বলিনি, রিডিং করতে বলেছি। এ আমি শুধু আনসার গুলি লিখবো, যেহেতু বই তোমাদের হাতে সবার কাছেই আছে আশা করি। বি আমি রেডি করতেছি, তোমরা পড়বে, তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করি, আমি আনসার লিখবো, আমি কিছু জানি না, তোমরা বলবে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, তোমরা এখন অনুচ্ছেদটা পড়বে, তারপরে বুঝে বুঝে আনসার কি হবে বলবে। আর যেহেতু ওখানে ওয়ার্ড দেয়া আছে, যে ওয়ার্ড গুলি দিয়ে তোমাকে আনসার লিখতে হবে, তোমাকে বুঝতে হবে ওখান থেকে কোন ওয়ার্ড দিয়ে কোন আনসার, কোন ওয়ার্ডটি কারেক্ট আনসার হবে। সবাই দেখেছো, 3 মিনিট টাইম দিলাম, আর 1 মিনিট আছে। সবাই শুধু লেট করে আসে, আমি বলছি 5 মিনিট পর্যন্ত আমি অ্যাডমিট করব, তারপর আর করব না, করে দিলাম মানবতার কারণে। আচ্ছা ঠিক আছে, দেখো বাবা গলায় কি হলো, ফিল ইন দা গ্যাপস, 5 নম্বর কোশ্চেনটাকে দেখো, ফিল ইন দা গ্যাপস উইথ দা বেস্ট ওয়ার্ড ফ্রম দা বক্স, ফাইন্ড দা ইনফরমেশন ইন দা টেক্সট, দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ, অর্থাৎ অর্থটা কি, বক্স থেকে সঠিক শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করো, পাঠ্যাংশ থেকে তথ্য খুঁজে বের করো, অতিরিক্ত শব্দগুলো তোমার ব্যবহার করার প্রয়োজন নেই, এখানে আমাদের এক্সট্রা ওয়ার্ড দেয়া আছে সেগুলি ব্যবহার করতে হবে না। নাম্বার কি কি আছে ওয়ার্ড গুলি একটু দেখো, ইন্ডিয়া ওয়েলদি সিলেট পোয়েমস সংস কল্ড প্রপার্টি বাংলাদেশ,
Number eight. Hachon Raja was born in a dash family. Kya abe bolen? Wealthy. Thank you. Number B. He gave away his property. 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 তোমরা যারা সিলেট গিয়েছো অবশ্যই হাতুন রাজার বাড়ি দেখেছো শহরের উপরেই ওর বাড়ি তাই না তারপরে দা বুক কন্টেইন 2006 ড্যাশ সংস কি বলছো সংস আমি শুনছি ফলস এজন্যই তো আমি বলতেছি সংস এসো And the song. That what is? West Bengal is in dash. India. 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 In India. 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 Hachon Raja was dash Pagla Hachon Raja. Pagla Hachon Raja. তারপরে আছে আমাদের ট্রু ফলস মিস স্ক্রিনশট নিয়ে নিব না লিখব পুরাটা আমেরিকা শেষ Mam lekha shesh. Mam lekha shesh. Yes, miss. Kotha na. Mute koro. Clear kore dilam. Mam lekha shesh. Ki korla tumra? Chole gelo kothay? Ki holo ghotona? Zeni holo. Mam true false. Haan? Tara. Haan, ki zeni hoye chilo. Board e zeno ki hoye chilo. Thik ache, ebar check answer to the question number 8. Sorry, 6. Miss, miss, arektu pore. Answer to the question number 6. True false. Number A, আমি আগে লিখব. আচ্ছা লেখা লাগবে না আমি শুধু আনসার লিখব বই থেকে তোমরা দেখো সেন্টেন্স লিখতে গেলে টাইম পাবো না দেখো বই তো তোমাদের সবার কাছেই আছে আমি বলবো হাত বলবো তারপর তোমরা বলবা সেন্টেন্স ট্রু হবে না ফলস হবে ওকে ওকে ম্যাম Haan. Right to true for correct statement or false for incorrect statement. Number A. Hachon Raja had no academic education. Hachon Raja false. 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 He had one drop money. That takar obhab chilo. False. 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 True. Good. False. 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 তারপরে পাগলা হাচুন রাজা মিস ক্রেজি হাচুন রাজা ট্রু 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 ক্রেজি হাচুন রাজাই বলেছেন নিজেকে হাচুন রাজা রোড ফোক সংস ট্রু 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 এটা ট্রু সে তো লোকসংগীত লিখেছে হ্যাঁ
না ট্রু তারপরে ওয়েস্ট বেঙ্গল ইজ ইন বাংলাদেশ ফলস হবে ফলস কোথায় তাহলে বলো ওয়েস্ট বেঙ্গল কোথায় বলো ফলস এবার মোর মোরে যে মোরে আছে যেটা সেটা দেখো মোর মোর কোশ্চেনে যে আছে এ নম্বর এতে কি আছে দেখো সেন্টেন্স গুলি হাচুন রাজা ওয়াজ এ ল্যান্ডলর্ড যৌবন করতেন করতো তো হ্যাঁ সবকিছু দিয়ে দিয়েছেন তারপরটা বলেছে he thought only about the creator তিনি শুধুমাত্র সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবতেন বলেছে সমগ্র means complete works of anything সমগ্র অর্থ কোনো কিছু সম্পূর্ণ কাজ তারপরে গিয়ে বলেছে হাচন রাজা অলসো রোট সংস ইন হিন্দি হাচন রাজা হিন্দিতেও গান লিখেছিলেন দাঁড়াও দাঁড়াও প্যাসেজে চলে যাই প্যাসেজটা একটু দেখতে হবে কি বলছে হাচন রাজা অলসো রোট সংস ইন হিন্দি বলেছে আমি কততে আছি সরি হাসন উদাস এটা ছিল আচ্ছা আমরা এলোমেলো করে ফেলছি আমরা তো বি ট্রু লিখেছি সি ফলস লিখেছি ডি ট্রু তাই না ই নম্বর কি বলেছে আমরা আমরা এই যে ওটার সাথে ওটা মিলিয়ে ফেলছি হাচন উদাস কন্টেন্ট 500 পোয়েম হাচন উদাসে 500 কবিতা ছিল ফলস এফ নম্বরে কি বলেছে হাচন রাজা অলসো রোট সংস ইন হিন্দি কি বলেছে দেখি হিজ সংস ওয়্যার পপুলার বোথ ইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া বাংলাদেশ ও ভারত উভয় দেশে জনপ্রিয় ছিল সারা বিশ্বে তার গান ছড়িয়ে গেছে সাম ফেমাস পোয়েটস অফ ওয়েস্ট বেঙ্গল মেড হাসান রাজার সংস পপুলার ইন ইন্ডিয়া প্রজ্ঞা বারবার বের হয়ে যাচ্ছে আর ঢুকতেছে 23 নম্বর হবে ফলস এফ এ এল এস হবে পড়ে নেই আন্দাজে লিখব আই নম্বরে কি বলেছে দেখি নিচের প্রশ্নগুলো এক বা একাধিক বাক্যে উত্তর দাও এখানে পাঁচটা কোশ্চেন আছে আমাদের সময় লাগবে না তাড়াতাড়ি শেষ করেন ক্লিয়ার করবো এখনো আনসার এবার আমরা করবো answer to the question number 7 answer to the
হাসন রাজার গল্পে ক্লাস 6 এ দাইয়া একটা টেক্সট ইংলিশ ফর টুডে বইয়ের ভিতরে হাসন রাজার একটা স্টোরি আছে ওখানে আরো ডিটেইলস জানতে পারবা Question now. Seven, Benya. So, a number of questions that I'm going to take. I'm going to take the question. Boy, take it. When was Hatun Raza born? Kokun Hatun Raza born. Kokun Kurachil and Dekesi 1854. Hatun Raja was born in 1854. Hatun Raja. Was born. কিভাবে কোশ্চেনটা সাজাইতে হয় দেখো সাজানোটা শিখতে হবে was born তাই না কি লিখবো was born in 1854 সালের আগে ইন বসে in 1854 তারপরে বি what was his childhood like His childhood was full of luxury. His childhood was full of luxury. Of luxury. Why did Hasan Raza live the life of comfort and pleasure? কেন সবকিছু আরামায় সবকিছু ছেড়ে দিয়েছিল কেন ডিড দিয়া যেহেতু একটু খেয়াল করো কোশ্চেন প্যাটার্নটা কিভাবে সাজানো হলো হোয়াই ডিড যেহেতু ডিড দিয়া কোশ্চেন তাহলে আমাকে অ্যানসারও past form এ করতে হবে তো এখানে আমাদের মেইন ভার্ব আছে লিভ লিভ এর past form কি বলো তো বলো লিভ এর past form কি লিভ হাতন রাজা Hatun Raja lived the life of comfort. The L-I-F-E. Then the life of comfort. C-O-M-F-O-R-T. Life of comfort and pleasure. Because he thought all his All these on TASEST. All these were meaningless. Then, meaningless money or twin. Tarka say shop kiss your twin money. M E A. N I N Z meaning less L E double S because he thought all these were meaningless. All these were meaningless. Hatun Raja lived the life of comfort and pleasure because he thought all these were meaningless. D number. What was Hatun Raja's father? My
Hachun Raja's father was a wealthy landlord. Taina, tar baba chilo jomidar. Hachun Raja's father, lekho. Hachun Raja's father. Hachun. Tar pore lekho Raja's. Was a wealthy landlord. Lekho, Hachun Raja's father was a wealthy landlord. Tarpor je question ta eta ekhane dhorbe na. Clear kore tarpor likhte hobe. Write three sentences about his book, Hachun Udas. Hachun Udas er book somporke tinta bakyo likhte hobe. Write three sentences about his book, Hachun Udas. Have you finished your writing? Yes, ma'am. Answer. Miss, I'm 7 number. It's his child to the piggy. A number. E number ki lagbo. His book called Hachun Udas was published in 1906. Hachun Raja. His book called. Ekta baikyo. His book. C-A-L-L-E-D. His book called Hachun Udas was published. Hachun Udas was published. Was published in 206 songs. 206 songs. In it. In his songs, Hachun called himself কি বলেছিল বলো তো নিজেকে কি বলেছিল crazy Hachun Raja inverted comma দাও c r a z y crazy Hachun Raja
Hachon Raja or the Pagla Hachon Raja, tai na? Pagla Hachon Raja gaan shunecho na tumra? Hachon Raja. Pagla Hachon Raja. His book called Hachon Udash was published in 1906. The book had 206 songs in it. In his songs, Hachon called himself Crazy Hachon Raja or the Pagla Hachon Raja. So, A is still our question. Ebare amader LW থাকবে লেটার বাড়ির কাজ লেটারটা বাড়ির কাজ আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের বাড়ির কাজটা কিভাবে করতে হবে তারপরে সেটা বাড়ির কাজ করবে দেখো হোমওয়ার্ক হোমওয়ার্ক লেখো হোমওয়ার্কটা কি থাকবে Question number 8. 8 number question. Thank you. Question number 8. Letter. Personal letter. Letter. Thank you. Homework. To the eye. Yeah, letter like the Shomai like the Kibola said to the suppose you are Rubel. Tumi Rubel. Your friend Shohel. Tomar Bondu Shohel wants to know about. Hachon Raja from you. Hachon Raja shamporke tomar kach theke jante chay. Write a simple personal letter to him about Hachon Raja. Ekhon Hachon Raja shamporke tumi ekti chit byaktigoto chitti likhte thake. Ki ki thakte hobe tomar letter e? Here are some words to help you. Haan? Kichu word tomake help korbe. Ki ki thakbe? Date thakte hobe tomar letter e. Address thakte hobe. Salutation thakte hobe. Mane shombhashon. Main points for the letter. Letter er main kotha guli thakte hobe. Closing. Tamai last ke je lekhi your sever your loving friend seta thakte hobe. Remember mone rakho to write at least 6 sentences. Haan choto kore likhte hobe onek boro lekha jabe na. Ebong tomar letter e ki ki thakte hobe capital letter er byabohar thik moto korte hobe full stop er byabohar thik moto korte hobe correct spelling orthat shothik banane likhte hobe. ঠিক আছে এই হলো তোমার লেটার লেখার এখন আমি একটু আলোচনা করে দিচ্ছি কিভাবে আসলে লিখবে প্রথমে কি লিখবে ডেট তাই না একদম প্রথমে লিখতে হবে ডেট তারপর না ডেট তারপর লিখবে ঠিকানা তুমি ডেট ঠিকানা থেকে চিঠি লিখবে তারপর কার কাছে চিঠি লিখতে বলেছে সোহেলের কাছে তাহলে কি লিখবে ডিয়ার সোহেল তারপর তো নিয়ম অনুযায়ী জানোই কি লিখতে হয় ইওর লেটার ইজ জাস্ট টু মাই হ্যান্ড এটা যে যেভাবে লেখো In your last letter, you have wanted to know about Hachon Raja. Now I am giving you a short description of it, but I am writing about it. তারপরে হাসন রাজা সম্পর্কে ছয়টি বাক্য লিখবে হাসন রাজা একজন ফেমাস সিঙ্গার ছিলেন বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেন সিলেটে তার বাবা ল্যান্ডলর্ড ছিল সে বিলাসী জীবন যাপন করত কিন্তু এক সময় তার কাছে মনে হয়েছে এগুলি কিছুই না তাই না মিনিংলেস তারপরে সে কি করেছে একটা বইতে তার সবকিছু পাওয়া গেছে সে নিজেকে ক্রেজি হাসন রাজা বা পাগলা হাসন রাজা বলেছে এইভাবে তার কিছু গান সে হিন্দিতেও লিখেছে তাই না এইভাবে লেখার পর তারপর লিখবে নো মোর টুডে আজান না তাই না টেক রিগার্ডস টু মাই বা টেক মাই সালাম টু ইওর প্যারেন্টস এভাবে লেখার পরে ইওর সেভার কে লিখেছে সাপোজ ইউ আর রুবেল ইওর রুবেল তাই না ইওর সেভার রুবেল বা ইওর লাভিং ফ্রেন্ড রুবেল ঠিক আছে এভাবে চিঠিটা লিখবে বাড়ির কাজ কিন্তু সবাই করবে কি বলেছি বুঝতে পেরেছো জি মিস করতে হবে টাইম এখনই আমাদের চলে যাবে কাজেই তোমরা বাড়ির কাজ ঠিকঠাক মতো করবে হোমওয়ার্ক যেটা দেওয়া হবে সেটা করবে আর আজকে যেটা এখন সিডব্লিউ করবে এখনই সব শিখে ফেলবে এগুলো এখনই শিখে ফেলবে এখন তো ক্লাস শেষ হয়ে গেছে এখন সুন্দর করে একটু রেস্ট নেবে 20 মিনিট রেস্ট নেয়ার পরে গোসল সারবে তারপরে খাওয়া দাওয়া করবে তারপরে একটু বিশ্রাম নিবে হ্যাঁ
তারপর যদি একটু বিকেল বেলা খেলতে চাও খেলাধুলা করবে এবং মাগরিবের নামাজ আজান হয়ে মাগরিবের আজান হয়ে গেলে নামাজ আদায় করার চেষ্টা করবে নামাজ আদায় করে পড়তে বসবে আজকে আমাদের যে রুটিনে তোমাদের তিনটা ক্লাস ছিল সেই ক্লাসগুলি আবার রিভিউ করবে যে আজকে ক্লাসগুলিতে তোমাদের কি শেখানো হলো এটা দেখার পরে তারপরে এই যে এসডব্লিউ করবে বা বিকেলও অনেক এসডব্লিউ করে ফেলতে পারো তো স্ক্রিনে কে জানি দেখাচ্ছে